নমস্কার বন্ধুরা, চন্দ্রিমাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চন্দ্রিমা। একঘেয়ে ডিম কষা খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো, তাহলে তোমার জন্য আজকের এই রেসিপি। আজ বানাবো এগ বাটার মশালা। চলো ঝটপট দেখে নি এই রেস্টুরেন্ট স্টাইল ডিমের রেসিপিটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এগ বাটার মশালা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নেওয়ার পর 1/2 টিস্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটার গলে গেছে, এবার এখানে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 বড় সাইজের টমেটো, 7-8 কোয়া রসুন আর কিছুটা আদা। ভালো করে একটু মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 8-10টা মতন কাজু। ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি আর 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর নুন দেব স্বাদ অনুযায়ী। ভালো করে মিশিয়ে দেব আর 2 মিনিট মতন রান্না করে নেব। প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পর এটা আমাদের রেডি। তো এবার আমি এটাকে একটা মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি। ওটাই আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ আগে ঠান্ডা করব, তারপর ব্লেন্ড করব। এবার ওই একই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। বাটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে গেছে, এবার মিক্সিতে যেটা আমি পেস্ট করে রাখলাম সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। বাটারের মধ্যে 2 মিনিট মতন মিডিয়াম আঁচে রান্না করে নেব। অবশ্যই রেসিপি ট্রাই করো, এটা কিন্তু অনবদ্য খেতে হয়। 2 মিনিট মতন রান্না করে নেওয়ার পর আমি 1/2 কাপ মতন জল দিলাম ওই সেম বাটিটা ধুয়েই। ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠতে আরম্ভ করেছে, এবার দেব নুন। আমি আগেও নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আর তার সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 4টে সিদ্ধ ডিম নিয়েছি, সেগুলো অ্যাড করে দেবো। আর ডিমগুলোর গায়ে কিন্তু আমি 2-3টে করে কাট করে দিয়েছি, যাতে গ্রেভিটা সুন্দরভাবে ঢোকে এবং টেস্টটা খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে দেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব 8 মিনিটের জন্য, একদম কম আছে। 8 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন শাহি গরম মশলা, তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। খুব ভালো করে মিশিয়ে দেব। এবার হাতে নিয়েছি 1 টিস্পুন কসৌরি মেথি। কসৌরি মেথিটা ড্রাই রোস্ট করা আছে। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগ বাটার মশালা একেবারেই রেডি। আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই রেসিপি ট্রাই করো, একদম রেস্টুরেন্টের টেস্ট পাবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আজ আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। টাটা।